হ্যালো স্টুডেন্টস বৈরাগ্য শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর সম্বন্ধে আলোচনা করব আজকের ভিডিওর আলোচনার বিষয় কণি এবং এই ভিডিওতে আমি আলোচনা করেছি দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই সেই লড়াইয়ের বর্ণনা দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই ভিডিও আলোচনা মনোযোগ সহকারে দেখো প্রয়োজনে এই উত্তরটি তোমরা খাতায় নোট করে নাও তাহলে চলো আজকের আলোচনা কোনি উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কনির লড়াই প্রশ্নটি হলো দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কণির লড়াই বর্ণনা করো তোমরা উত্তর লিখবে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি এক দরিদ্র পরিবারের কন্যা কলকাতার এক বস্তির এঁদো গলির ছোট্ট ঘরে তার বাস তাদের সংসারে নিত্য অভাব মা এবং সাত ভাই বোনের সংসারে কোনির সুখ ও স্বাচ্ছন্দ্য কিছুমাত্র ছিল না কিন্তু দারিদ্র তার চরিত্রে ও আত্মবিশ্বাসে দুর্বলতা আনতে পারেনি দারিদ্র তার ভূষণ এবং জেদ ও আত্মবর্তয়ে তার পূর্ণ পরিচয় নিহিত আছে প্যারাচেঞ্জ করে লিখবে কনির জীবন শুরু হয়েছিল অভাবের সংসারে দারিদ্রের দুর্গম পথ অতিক্রম করে সে অবশেষে আলোর কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হয়েছিল উপন্যাসের শুরুতে তাকে গঙ্গার ঘাটে আম কুড়াতে দেখতে পাই কুরানো আম বিক্রি করে সে কিছু অর্থ উপার্জন করে সামান্য পুরস্কার পাবার প্রত্যাশায় সে ঘন্টা পর ঘণ্টা হাঁটা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আবার সিংহ তাকে খাদ্যের এবং অর্থের লোভ দেখিয়ে সাঁতার শেখাতে চেয়েছিলেন দারিদ্রের নির্মম ভ্রুকুটি কনি উপেক্ষা করতে পারেনি এরপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে দরিদ্র কোনি সকলের কাছে নানাভাবে লাঞ্ছিত হয়েছে জুপিটার ক্লাব তাকে সাঁতার প্রশিক্ষণ দিতে অস্বীকার করেছে স্টেট চ্যাম্পিয়ন কম্পিটিশনে তার প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে তার দারিদ্র্যের সুযোগ নিয়ে অমিয়া ও বেলা তাকে নানাভাবে অপমান করেছে মাদ্রাজে তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল সমাজ ও পরিস্থিতি তার প্রতি বিরুদ্ধ আচরণ করেছিল ক্ষিতিস সিংহ ছাড়া সকলের কাছে সে বঞ্চনা ও অপমান পেয়েছিল পুনরায় প্যারা চেঞ্জ করে লিখবে কিন্তু দারিদ্র ও বঞ্চনা ব্যর্থতার অন্ধকারে নিমগ্ন করেনি তার অদম্য মনোবল ও ক্ষিতিস সিংহের সীমাহীন উৎসাহ তাকে সাফল্যের কেন্দ্রে স্থাপন করেছে সকলের বিরুদ্ধে লড়াই করে সে অর্জন করেছিল সর্বজয়ী শক্তি ক্ষিতিস সিংহ তার মনে সর্বংসহা ও সর্বজয়ী মনোভাব তৈরি করে দিয়েছিলেন শারীরিক যন্ত্রণাকে অতিক্রম করে দারিদ্র ও বঞ্চনার কষাঘাত সহ্য করে খিদ্দার অনুপ্রেরণায় কোনি জাতীয় সাঁতার কম্পিটিশনে ও জীবনযুদ্ধে জয়ী হয়েছে এই হলো দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই সেই প্রশ্নের উত্তর এই উত্তরটি তোমরা খাতায় নোট করে নাও এবং হুবহু এই উত্তরটি তোমার মাধ্যমিক পরীক্ষায় লিখবে এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় পড়ার অত্যন্ত সম্ভাবনা আছে তাই অবশ্যই প্রশ্নটিকে অবহেলা না করে এবং এই ভিডিওটিকে অবহেলা না করে মনোযোগ সহকারে এটিকে খাতায় নোট করে নাও আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ